কয়েদিরা নামছে হয়েছে গন্ধ পেয়ে দেখ কি করছে। আমি অলোকা নন্দার, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা পুজো স্পেশাল ব্লগ। আজকে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো, কাল থেকে ভোগ রান্না চলছে, ঠাকুর মশাই বিফোর টাইম বাড়িতে চলে এসেছেন এবং পুজোর কাজকর্ম ওখানে ঠাকুর ঘরে বসে করছেন উনি একা একা। আর শেফালি দি বর ভোগ রান্না করছে, গেস্টরা এখনও আসেনি, আসবে। তো আমি এখনও রেডি হইনি, বিকজ আমি জাস্ট কাল রাত্রিবেলা প্যাক আপের পর এসে জামা কাপড় কেচেছিলাম, মানে অন্নপূর্ণা পুজোতে ধোয়া জামা কাপড় পরবো বলে, মানে শাড়ি ব্লাউজ এভরিথিং মানে আমি এসে ধুলাম। আমি আমার মনে ছিল না সেই জামাগুলো ধোয়া ছিল কি না ধোয়া, তো ওই জন্য আমি আবার ধুলাম রাত্রিবেলা, সেগুলো এখনও শুকায়নি, ওই জন্য আমি এরকম ড্রেস পরে রয়েছি। আর গুলি ওখানে ঘুমাচ্ছে, সব থেকে শান্তিতে রয়েছে গুলি, বিকজ গুলি ঘুম থেকে উঠে ওকে কোনো কাজ করতে হয় না, ওকে জাস্ট খাইয়ে দেওয়া হয়, ও ঘুমিয়ে পড়ে এসে ঘরে। তো যাই হোক, এখন সব গ্যাসটা আসছে, আমি ফল এগুলো সব ধুচ্ছিলাম, সব থেকে হালকা কাজগুলো আমি করি বাড়ি, সেগুলো আমি বলেই দিই লাগে, সেটা কোনো কথা না, কিন্তু সব থেকে ভারী কাজগুলো বড়ই করে, ও এখনও করছে, ভোগ রান্না করছে, বিভিন্ন ধরনের মানে খাবার দাবার হয়েছে বাড়িতে। তো তোমাদের দেখাবো আস্তে আস্তে সব কিছু, বাকি লোকজন আসুক, তারপরে আবার ব্লগটা রেডি করে মানে স্টার্ট করছি, আমিও রেডি হই, তোমার সাথে থাকবো আমার। মায়ের প্রচন্ড এই যে ব্লগে সারাক্ষণ মা ঘরের কস্টিউম পরে থাকে বলে মা আজকে সেজে এসেছে। মা কোল্ড ড্রিঙ্ক খাবে? বলছি তোমরা একটু করে ফ্রাইড রাইস আর আলুর দম আমার বাড়িতে ঘরে তৈরি করা আছে, সেটাও খেয়ে যেও। এত দেরি কেন তোর? তুই কি ঘুম থেকে উঠতে পাই এনি চান্স লেট করেছিলি? মা তাই বলেছে এখানে এসে, তাই জন্য তোকে রেখে চলে এসেছে। কারণ আমি কি করবো কেন, পুজো অবশ্য শুরু হয়নি, সেটা কথা না, কাকুকে জোর করে খেতে দেওয়া হয়েছে। এখন পুজো কবে স্টার্ট হবে? অর্চিতা মরে যাবে খিদেতে, ওখানে গিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, পুজো কখন হবে? আমি গার্বেজ ব্যাগ কিনতে গেছিলাম, বাবার বন্ধু এই শাড়িটা তোরাই দিয়েছিল, এই শাড়িটাই দিয়েছে।
কি করছিস তুই? খাবার বানাচ্ছি। তোদের খাবার? আমাদের খাবার বানাচ্ছিস? এইটা আলাদা করে করা ভোগ আলাদা আছে আমার। ঝোল না লাগলো হবে। আমাদের ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের পদ রান্না করেছে এবং বর সব একা হাতে রান্না করেছে, শেফালি দি হেল্প করেছে। এখন বাজে 12:30 এবং আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করছি এখন। পূজোটা হয়ে 10-15 মিনিট ধরে খেতে থাক, পেয়ে যাবি। শুক্তো আছে, চাটনি আছে, মিষ্টি আছে। ইউ গাইস ডোন্ট ইট, তাই আমি গুলি। কি করছো তুমি? আমরা গুলির সম্বন্ধে দেখেছি। আমার মনে হচ্ছে গুলির এই পাত্রীটা বেশি পছন্দ হয়েছে, গন্ধ পেয়ে দেখ কি করছে। হ্যাঁ আমি বুঝে গেছি তোমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আমি বুঝে গেছি। আমি করছি পাকা দেখাটা করে নে। আমার মেয়েটা কিছু পারে না, এক কাপ চা করে তোকে খাওয়াতে পারবে না। গুলি কি হবে, কিছু পারে না আমার মেয়েটা। এটা কি তুই না বলছিস? তাহলে হবে না। কিরকম গরম পড়েছে, টিভি আবার চালিয়ে রেখেছিস, কত কারেন্ট পড়ে না তো সারা দিন টিভি চলবে। এই যে ওখানে বেসিন হ্যান্ড ওয়াশও আছে, ছোট বেসিন খুঁজে পাওয়া যায় না। বল বউয়ের মতোই ছোট। এবার তোকে ওই নিয়ে করতে হবে কি খিচুড়ি নিয়ে সারা বাড়ি ঘুরছে, খিচুড়ি মাথায় করে বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, যাবে যাতে সারা বছর যাতে অন্নপূর্ণা পুজো করে। কেন যাতে সারা বছর অন্ন থাকে, অন্ন স্থান থাকে। Thank you.
গাড়ি নিয়ে গোটা বাড়ি ঘুরতে হয়, প্রথমবার দেখছি। পুতি বলেছে বিবাহিত হতে হয়। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রথম দেখা যাচ্ছে। আমি তো বিবাহিত না, পুটি ফালতু কথা বলে, ওর কথা জানে নাকি ও কিছু? মাসি নিয়েছে, কেউ এগোচ্ছে আর না, কেউ লাইন অনেক লম্বা হয়ে গেছে, কেউ এগোচ্ছে না। মাথা ঢুকে
মাথা ঢুকে আমার মোবাইল দিয়ে তোলো না কাজু কাটি দি বল সারাদিন কত খাটা খাটনি গেল আর শুধু বসা বর খেটেছে তুই খাটিস নি কেন এটা কত এটা বিয়ের পরে প্রথম না সেকেন্ড পুজো থার্ড থার্ড পুজো বিয়ের পর সেকেন্ড বিয়ে তো এই হলো তো থার্ড পুজো বিয়ের পরে কেমন লাগছে কেমন লাগছে আচ্ছা এই যে এত কিছু রয়েছে খাবার এখানে তোর ফেভারিট কোনটা সবচেয়ে বেশি ফেভারিট কোনটা ফুলকপি আর খিচুড়ি ফুলকপি আর খিচুড়ি বাহ আর মিষ্টির মধ্যে ফেভারিট কোনটা আই ডোন্ট থিং মিষ্টি এত মিষ্টি মেটে মিষ্টি খায় না দাঁতে ব্যথা করে কি বলছে এখন চলে এসেছে পৌলমী দি তোর ব্লগ তো আপলোড হয় না অনেক দেরিতে আপলোড মা এডিট করে না চৈত্র মাসি মীন রাশিতে ভাস্বরে শুক্রপক্ষী মহাষ্টম করেছে এখন মাঝে সাতটা বিকেল সন্ধ্যে সাতটা প্রায় কোথায় হারিয়ে গেছিলি তুই এসে বলছে নেই পাইলি আমাদের বাড়িতে চলে এসেছে এখন পায়েল যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জোর করেছি গুড়িয়া এইবার তো জোর করিনি আমি এসেই কাকিমাকে বললাম যে আমি তোমার মেয়ের জন্যই মোটা হচ্ছি ও সারাদিন ওটস খেয়ে থাকে বা টক দই শশা বিভিন্ন ধরনের ডায়েট ফুড বা শেকস বা কিছু ফ্রুট জুস ডাবের জল এসব খেয়ে থাকবে বিকেলবেলা খাবে ফুচকা আইসক্রিম চিপস কারণ যে আইসক্রিম নিয়ে আসে ওরা হয়তো দুপুরবেলা সেদিনই আমি হয়তো সেদিন তো আমরা জোর করি সেদিন আমরা তো জোর করি না ও গিয়ে রাইদিকে বলেছে আমাদের সাথে থাকলেও জীবনের রোগা হবে না হ্যাঁ আমাকে বলেছে যে তুই একটু রোগা হ রাইদি বলেছে আমি তখন বলছি যে এ ও তখন সাথেই ছিল আমি দেখো এই যদি আমার সাথে থাকে আমি জীবনগঞ্জে রোগা হবো না কারণ থেকে দূরে পাক কে ও ও তো সবই খায় ওর সব খায় এবং ভালো করত না হ্যাঁ আমি জল খেলেও মোটা হয়ে যাচ্ছি এটা একটা আমার বুঝি ভাবি কিন্তু সবই খায় কিন্তু খুবই মোটা ছিল ঠিক আছে আমি কিন্তু এখনো সব খায় এবং সব খাবার ঠিকঠাক ভাবেই খায় তারপরেও ও আমাকে মোটিভেটও করে রোগা হওয়ার জন্য তারপর নিজে করতে তারপর নিজে খাবারটা এনে বলে খা আইসক্রিম খা দাদা খাবো না একটু খেতেই হবে এরকম করিস না তোর জন্য পেরেছি আইসক্রিম খা দাদা খাবো না ঠিক মুখের কাছে চামচ মানে খাইয়ে দেয় পারলে তারপর চকলেট আইসক্রিম খেলো করবে যেই আমি হাত পেতে নিয়ে নিলাম এতবার জোর করছে নিয়ে নিলাম জিনিসটা তাই বলে
তোকে কি আমি সেধেছি? তুই খেলি কেন? তোকে কি আমি কোল্ড ড্রিঙ্কসটা সাধলাম? না, আমি এটা বলেছি তুই সেধেছি, আমি তো বললাম আমি নিজের থেকেই চাইলাম। চিপস দিয়ে ভোগ খাচ্ছে। না আমি না। তুইও খেয়েছিস? তোরও হয়ে গেছে? ভিতরে ঢুকে গেছে পায়েল? ও খেয়েছে গো, ও খেয়েছে। আমার তাই শুনলাম। ও আস্তে আস্তে খায় বলে। এই যে চিপস দিয়ে ভোগ। কি করবো, অলকা জোর করে দিয়ে দিল। আমি? আমরা না করতে পারলাম না। প্রমাণ আছে কোনো? আমি সাক্ষী। তাহলে? সাক্ষী একটা, তুই তোমাকে জোর করেনি। মানে? পায়েলের এটা পেটেন ডায়লগ হয়ে যাচ্ছে, যেখানেই পাচ্ছে নিয়ে বলতে সিরিয়ালেও এটা বলে দে। মানে? ফটো সেশন হচ্ছে আর আমি ব্লগ বানাচ্ছি। ফুল তুলবো তো টুম্পাদি? জানো না ওর আগে থাকতে রোগ আছে বলেছে কিনা? আমি একদিন দেখেছি রানী রাসমণি দেখতে। হ্যাঁ, ওর রামকৃষ্ণ এসছে। কই এসছে? তোমার পেছনেই দাঁড়াবে এক্ষুনি এসে। হ্যাঁ দেখবে, আসছে, ওপরে উঠতে দাও। এসে গেছে, উঠছে সিঁড়ি দিয়ে, রামকৃষ্ণ উঠছে। হ্যাঁ রামকৃষ্ণ রামকৃষ্ণ সবাই দেখার জন্য ওয়েট করছে। তোমার অভিনয়টা তো ভালো লাগছে, ওই জন্য তো বলছি। তোমাদের বাড়িতে প্রথমবার আমি এসেছি, এটা গিফট না, কিছু নিয়ে তোকে দিয়েছে। আর দাদা প্রণাম করো। অরুণ গোবিন্দকে ছিল না, অরুণ গোবিন্দকে সত্যিকারের শ্রীরাম লাগবে। এয়ারপোর্ট ফিওর এখানে দাঁড়াও, ছবি তুলে দাও। আমার ছবি না, ওর ছবি তুলে দাও। ওখানে ছবি তুলে দাও। এই তুলে দিচ্ছি তো। আলাদা লেভেলের উত্তেজনা চলছে। এত ভালো ছেলে পরিবেশ চলে গেছে। কি বলছো? সেদিনকে এবার একটা অভিনয় দেখেছি, সেটাই আমি বললাম। একবার এপারে যাচ্ছে, একবার ওপারে যাচ্ছে। আর জানো তো আগে থেকে রোগটা আছে। শেফালি দিয়ে আমার অ্যাক্টিং করছে দেখো। বল
ইরে ভর বল দেখা কি গিফট দিল খোল খোল এখন তো সবাই চলে গেছে জানি না আর কেউ আসবে কিনা বিয়ে বাড়ির ফিল হয়েছে হ্যাঁ না কতদিন পর নতুন বিয়ে ফিল হচ্ছে যে গিফট পেলি তুই হঠাৎ তোর হাতেই দিয়েছে আবার আমাকেও দেয়নি আমি ওর রিল বউ আমাকে না দিয়ে আমার রিয়েল বরকে আমার রিল বর গিফট দিয়েছে রাধা কৃষ্ণা দুর্গা আর গণেশ খুব ভালো খুব সুন্দর হয়েছে গাড়ি করে এসছে সবার শেষে ট্রাক ভর্তি লোকজন নিয়ে সবার শেষে কি কয়েদিদের নিয়ে এসছে কয়েদিরা নামছে ও থাক গাড়ির মধ্যে থাক করবো না ব্লগ তোরা কিভাবে এলি সুদীপা তুই ভুলে গেলি তুই নাকি সকাল 7টায় আসবি ও তো ড্রেসও পরে এসছে আজকে দেখ ব্যাগটা রেখে দে আমরা তো ব্যাগ রেখে দিলাম ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস তোমার ঘরে হ্যালো আচ্ছা হ্যালো আর এ তো কেন দেখো ঠিক আছে আর্ধেক রাস্তা ওখান থেকে লক করেছো লক হল কি বললি ভাই কি খবর তুই ভুলে গেলি তুই ভুলে গেলি ফোন না করলে ভুলব না ভুলে গেল বর আসতে অবাক কাণ্ড একটু ফুচরাক ছিল আমি আবার বললাম না 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 বজরাক ছিল তখন তুমি এসছে দেখলাম তো তুমি ছিল হ্যাঁ টুম্পাতি ওয়েট করেছে বলেছে ওরা আসলে আবার আসবে আমার বাড়ি ভর্তি গেস এসে গেছে তোমার বাড়ি আমার বাড়ি ভর্তি গেস তুই কি করে কি বসে তুলে দিও আমার কোনটা ভালো হয়েছে আলু খাস না আলু খেতে পছন্দ করে না আলু তো সবাই খায় শনিবার দিন আলু ভাত ওটা পয়লা বৈশাখের খাবার বললাম না আমার বাড়িতে পুজো আছে সোমবার আমি এখন আলু ভাত আজকে সোমবার বললাম এখন কি আমি আলু ভাত তো চোখলা ছিঁড়েছে কিনা সন্দেহ আছে হাসবে না তো বুলি ডাকছে বেরোই বেরোচ্ছে না গুলি খেতে
খুব অশান্তি হচ্ছে, কেউ ক্যাব বুক করতে পারছে না। আমি বলছি এইটা সে একটা সময় বাড়িতে আরেকজনের বাড়ি থেকে খালি ফোন এসেই যাচ্ছে, তাকেও যেতে দেওয়া হচ্ছে না কারণ ওরা যাচ্ছে না। যদি আমাকে বাড়ি না নামায় আমার উবের ক্যান্সেল করেছে ওর জন্য, যদি আমার ফাইন হয় ও দেবে। আমার জন্য কেন? ফাইন না, ওটা 10 টাকাটা কি টাকা নয় নাকি? না রাস্তায় ফেলে দিলে কেউ নেবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক, 10 টাকা দিয়ে দেবে। কি বলছে, ছুড়ে মামা 10 টাকা। হ্যালো, কি হলো এখন? এখন হলো যেটা আমি ওর বাবা বাবা লোকেশন, এই তো না 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 কনফার্ম পিকআপ লোকেশন। আচ্ছা ঠিক আছে, রুকো। আই না হয় ক্যাবে যাবে, তুমি কেন বসে রয়েছো? আমাকে হাইজ্যাক করে রেখেছে স্যার, দেখে যাচ্ছে কি গাড়িতে ব্যাগ আছে এর জন্য আমি সাত সাত করতে পারছি না, বাট কিছু টাকা বাড়িয়ে নামাতে হবে। এই পর্যন্তই, মানে আমি এই পর্যন্তটা এখনই শুট করে রাখছি, বিকজ এখনো শিওর না বাকিরা আসবে কখন, কারণ ওদের এখনো প্যাকআপ হয়নি। তো যাই হোক, আজকে আমি আজকে তোমাদের এই অন্নপূর্ণা পূজোর ব্লগটা কেমন লাগলো, মজার লেগেছে না মজারই লাগবে বেসিক্যালি, যাই হোক খারাপ খারাপ লাগে, কিছু কিছু পাবলিক থাকে, যাই করি আমি ব্লগটাতে কিছু না কিছু খুব বার করতেই হবে তাদেরকে, তো তারাও বসে থাকে, যেমন এমনি আমার ভালো অডিয়েন্সও বসে থাকে যারা ব্লগ দেখতে ভালোবাসে, আমাদের ডে টু ডে আমরা কিভাবে এগোচ্ছি সেটা দেখতে ভালোবাসে, অ্যান্ড আমাদের লাইফস্টাইলের সাথে তাদেরটা জড়িয়ে ফেলে। ও তো ঘুম পেয়ে গেছে এখনই, তো যাই হোক আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নর্মাল জামা কাপড় পরবো, একটু অনেকক্ষণ একদমই জানবো যা এইগুলো পরে একটু ঘরে থাকে, বাবার লুঙ্গি পরে থাকতো। হ্যাঁ ঠিক আছে, তো আজ এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।